আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমি আহনাব শাকিল। তো আজকে আমরা যাচ্ছি গ্রামে, আসার পর আজকে যাচ্ছি একটা ব্যাপার খাইতে। আপনারা ব্যাপার জানেন কিনা আমরা বুঝি না। আজকে আমরা যাচ্ছি হলো কি খাইতে, তলিশা খাইতে। না, একজন মানুষ মারা গেছে, তো সেই দাওয়াত খাওয়ার জন্য আমরা রাস্তা দিয়ে বের হয়েছি। সাথে আছে আমার নানা জিদান আর হলো মাহিম। তো আপনাদের সেই ব্লগটা করে দেখাবো ইনশাল্লাহ। আমরা প্রায় চলে আসছি। এটা হলো হাটচবিলা ব্রিজ। আমরা আজকে চল্লিশা খেতে যাচ্ছি হলো চকচবিলা থেকে চকপাড়া। এটা চবিলা বাজার সংলগ্ন একটি গ্রাম। তো আমরা কোথা থেকে কোথায় আসছি আপনাদেরকে একটু দেখাই। আপনারা সামনের যে গ্রামটা দেখতে পাচ্ছেন, আমরা মূলত ওই গ্রাম থেকে আসছি। এই বাম দিকের যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো ধরেই এই পথেই আসা। আমরা ব্রিজের নিচ দিয়ে চলে যাব সোজা। তো চলুন সামনে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের সাথে সঙ্গী হয়েছে, অনেকে খেয়ে দিয়েও চলে আসতেছে। কি আপনাদের খাবার কি শেষ একবার? যাক আলহামদুলিল্লাহ। এটা হলো চকপাড়া জামে মসজিদ, ছোট একটা মসজিদ। এই মসজিদে সালাত আদায় করে আমরা দাওয়াতে বসে যাব, নামাজ পড়েই খাওয়া দাওয়া হবে। ক্ষেতের আল ধরে যাইতেছি, সামনেই ওই বাড়ি। যদিও চল্লিশা খাওয়ানো অনেক শরীয়ত মোতাবেক ঠিক না, কিন্তু গ্রামগঞ্জে অনেক আগে থেকে এটা হয়ে আসতেছে, তাই এখন এটা হয়। যদিও না আসার চিন্তা ভাবনাই ছিল, কিন্তু আমাদের সম্পর্কে আত্মীয় হয় তাই যাইতে হচ্ছে। দোয়া হইতেছে, দোয়া পরেই খাবার দেওয়া শুরু হবে। প্লেট বিতরণ এবং হাত দেওয়া সবার শেষ, একটু পরেই খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার শেষ, বিসমিল্লাহ বলে সবাই একসাথে খাওয়া শুরু করতেছি। আলহামদুলিল্লাহ অনেক লোকজন হয়েছে। আলহামদুলিল্লাহ খানা অনেক মজা হয়েছে। আমাদের খাওয়ার শেষেই আবার মহিলাদেরকে দেওয়া হয় এবং পরবর্তীতে খাওয়ার ব্যবস্থাপনা শেষ হয়। দাওয়াতে আলহামদুলিল্লাহ মেয়ে মানুষ অনেক হয়েছে। আল্লাহর রহমতে সকলের খাবার দাবার সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। গাইস, আমাদের দাওয়াত খাওয়া শেষ, এখন আমরা বাসায় ফিরতেছি। যাওয়ার সময় হেঁটে গেছিলাম, কিন্তু আসার সময় গাড়ি নিয়েছি। কারণ হচ্ছে খেয়ে দিয়ে আমাদের পেট ভরপুর, তাই আর হেঁটে যেতে পারতেছি না। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। ইয়ে।